রাস্তা কোড়া ছাড়া যত কাজ করবেন আপনি আর আপনি বেরোতে পারবেন না, বের হওয়ার আর কোনো পথ নেই। বের যদি আপনি হইতে চান, আপনি যদি আসলে শ্রীলঙ্কা না হইতে চান, আপনার দেশের সম্পদ যদি আপনি দেশে রাখতে চান, আপনার টাকা যারা কষ্ট করে দেশে পাঠায় এই টাকা বাংলাদেশে বিনিয়োগ হবে, হবে একটা কর্মসংস্থানের জায়গা হবে, এটা যদি আপনার করতে হয়, পাচারটা এবং লুটপাটটা যদি বন্ধ করতে হয় তাহলে এটা বন্ধ করা ছাড়া কোনো পথ নেই। আর পাচার আর লুটপাট যদি বন্ধ না করেন তাহলে যত আয়ই আমাদের লোকজন করুক একটু রমরমা হবে, কিন্তু এটা প্রতিনিয়ত যাইতেছে, তো যাইতে যাইতে একদিন আপনি তখন শ্রীলঙ্কা হয়ে যাবেন, আপনি টের পাবেন, শ্রীলঙ্কার লোকজন টের পায় না। অতএব এখনও সময় আছে আমরা শ্রীলঙ্কা না হয়ে বাংলাদেশটাকে সত্যিকারের যেখানে আমাদের নেওয়ার ক্ষমতা আছে সেইখানে যদি আমরা নেই। আমি এই অঙ্কটা শুধু একটা বলি যে আমি 62,000 কোটি টাকার কথা বললাম, তো আমাদের গ্রাম কত, আমাদের দেশে ধরেন 84,000 গ্রাম বলে, আমি বলি 1 লক্ষ গ্রাম বলি, আমাদের দেশ থেকে প্রতি বছর পাচার হয় কত? আওয়ামী লীগের যারা বন্ধু বান্ধব তাদের যারা অর্থনীতিবিদ তারা তো বলে 1 লক্ষ কোটি টাকা, আমরা হিসাব করে দেখি যে তার চেয়ে অনেক বেশি হয়। 1 লক্ষ কোটি টাকা যদি পাচার হয় তার মানে আপনার প্রতি ইউনিয়ন থেকে, প্রতি গ্রাম থেকে 1 কোটি টাকা পাচার হয়, 1 লক্ষ গ্রাম হলে আপনার প্রতি ইউনিয়ন থেকে তাহলে তা কমপক্ষে 15 কোটি টাকা পাচার হয়। প্রতি 15টা গ্রামের নিচে তো আর একটা ইউনিয়ন আছে, 10টা ইউনিয়ন যদি হয় আপনার একটা উপজেলায় তাহলে 150 কোটি টাকা একটা উপজেলা থেকে পাচার হয়। আপনার একটা উপজেলার মধ্যে 150 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি আজকে করেন না, প্রতি বছর তো এটা করতে পারে। প্রতি বছর আমার একটা উপজেলায় পাচারের টাকাটা আটকাইলে 150 কোটি টাকা আমার নিজের দিয়ে ইনভেস্টমেন্টের একটা ইন্ডাস্ট্রি করতে পারি। কোনো ইন্ডাস্ট্রি সবাই নিজের টাকা দিয়ে 150 কোটি টাকা দিয়ে করে? 150 কোটি টাকা যদি আপনার থাকে তাহলে আপনি তো 450 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি করতে পারেন, ব্যাংক আপনারে দেয়। তার মানে হচ্ছে আপনার এই দেশটাকে ঠিক করতে 10 বছর লাগে মাত্র। তাইলে আমাদের ছেলেরা যেরকম নৌকায় মালয়েশিয়া যাওয়ার জন্য ধরেন নৌকায় পাড়ি দেয়, মালয়েশিয়ার লোক তো এখানে পাড়ি দিয়ে আসার কথা বাংলাদেশে, আপনার দেশে লোক কাজ করতে আসার কথা। এইটা বানাবেন দেশটাকে নাকি আসলে শ্রীলঙ্কা বানাবেন এইটা আপনার উপর নির্ভর করে। আপনারা আমি আমরা যারা আসলে বয়স হচ্ছে আমাদের কী হবে আমরা জানি না, আমরা 2 বছর পরে 3 বছর পরে আজকেও না থাকতে পারি, কিন্তু এই আপনারা যারা এখানে বসছেন আপনার সন্তানদের জন্য এই দেশটাকে রক্ষা করতে হবে এবং এই কাজটা আপনাদের করতে হবে। এটা করা ছাড়া বাংলাদেশে আপনি এরপরে যে এই নৈরাজ্য তৈরি হবে এটাতে আপনার জী পুত্র বউ ভীষণ কাউকে আসলে আপনি সেভ করতে পারবেন, তো সেইটা করার আহ্বান জানায়। আপনারা যদি সে উদ্যোগ নেন আপনাদের সাথে আমরা থাকবো, আমাদের হয়তো অনেক বড় নেতা নাই, আমাদের অনেক বড় দল নাই, কিন্তু এই কাজ আমরা শুরু করলে আমরা বড় হব এবং এটা জনগণের দল হবে, জনগণের সংগঠন হবে, যারা আসলে চোর বাট পারে দেন একটা মানুষের সংগঠন হবে সেটা আপনারা গড়ে তুলবেন এবং আমরা আপনাদের সাথে থাকবো। এই আশা ব্যক্ত করে আপনাদের অনেকক্ষণ আটকে রাখছি, এই কষ্ট দিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা।